আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সাথে চমৎকার কয়েকটি স্বপ্ন শেয়ার করব। স্বপ্নগুলো দেখলে আপনাদের জীবনে সৌভাগ্য লাভ হবে, আপনাদের কপাল খুলে যাবে, জীবনে ভালো লক্ষণ বুঝাবে এই স্বপ্নগুলো দেখা। দর্শক, আপনাদের সাথে আমি বিষয়গুলো শেয়ার করব আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির স্বপ্নের তাবির নামক গ্রন্থ থেকে। কাজেই আমার সাথেই থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, অনেকটাই উপকৃত হতে পারবেন। দর্শক, যদি আপনারা স্বপ্নে সদকা করতে দেখেন, সদকা দিতে দেখেন, তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনার জীবন থেকে মুসিবত দূর হয়ে যাবে, আপনার জীবন থেকে বিপদ আপদ দূর হয়ে যাবে, বালা মুসিবত দূর হবে যদি আপনি স্বপ্নে সদকা দিতে দেখেন। দর্শক, এর আরো একটা ব্যাখ্যা যে আপনি রোগ থেকে আরোগ্য লাভ করতে পারবেন, অসুস্থতা থেকে সুস্থতা নিয়ামত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে মোরগ দেখেন, তাহলে মোরগ দেখা এটা রাজা হওয়ার বা বড় প্রতিনিধি হওয়ার ইঙ্গিত করে। আপনি যদি রাজা হওয়ার যোগ্য থাকেন বা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন তা হতে পারবেন, কিংবা আপনি তার যোগ্য না হলে তাহলে প্রতিনিধি হতে পারবেন, সমাজের একজন বড় ব্যক্তিত্ব হতে পারবেন, সম্মানে পাত্র হবেন। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে ছাতা দেখেন, ছাতা দেখা সৌভাগ্য নসিব হবে এমনটা বোঝায়, ভালো একটা বিষয়। স্বপ্নে ছাতা দেখা এটা সৌভাগ্য নসিবের লক্ষণ। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে ছাগলের বাচ্চা দেখেন, তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আপনি সকলের প্রিয় পাত্র হবেন, সবার কাছে পছন্দনীয় হবেন, অনেক মহাব্বতের একজন মানুষ হবেন ইনশাআল্লাহ। স্বপ্নে ছাগলের বাচ্চা দেখা এটা মানুষের কাছে, সকলের কাছে প্রিয় পাত্র হওয়ার লক্ষণ। দর্শক, গুরুত্বপূর্ণ আরো একটি স্বপ্নের ব্যাখ্যা, যদি কোনো ব্যক্তি স্বপ্নে সিনা প্রশস্ত দেখেন, তার সিনা প্রশস্ত, তাহলে তিনি বল শক্তি লাভ করতে পারবেন, তার শক্তি সামর্থ্য বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা, আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।